একটা পশু তার মালিককে চেনে, একটা পশু তার খালিককে চেনে, কিন্তু নাস্তিক হলো এমন এক প্রকার নাস্তিক যিনি তার প্রভু মালিককে বিশ্বাস করতে চায় না, ঠিক কি না বলেন? এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে এদের ক্ষেত্রে বলে দিয়েছেন, নাস্তিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে তিনি বলেন, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, শুধু তাই নয়, বাল হুম আদল, ওরা হলো তার থেকে ওরা চির নিকৃষ্ট, ঠিক কি না বলেন? তার থেকে ওরা নিকৃষ্ট। একটা পশু মালিককে চেনে, ওরা তার মালিককে চিনতে পারে না এখন পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের দিকে যদি কোনো ব্যক্তি খেয়াল করে গভীরভাবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া তার জন্য একেবারে সহজ। কোনো বিবেকবান মানুষ তারা কখনো নাস্তিক হতে পারে না। মেডিকেল সায়েন্স তারা অবাক যে একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে তৈরি করেছেন, কত সূক্ষ্ম কারিগর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরটাকে বানিয়েছে, কত সূক্ষ্মভাবে এই শরীরের ভিতরে কত কিছু আছে, এটা কত সূক্ষ্মভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বানিয়েছেন। মেডিকেল সায়েন্স তারা আজকে বলতে বাধ্য হয়েছে, হিউম্যান বডি হলো স্ট্রেঞ্জ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ এই মানব শরীর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা অতি আশ্চর্যজনক এক জিনিস, বলুন না সুবহানাল্লাহ। তারা আজকে আশ্চর্য কত সূক্ষ্মভাবে একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বানিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এটা নিয়ে তো তারা তো গবেষণা করে না, করে বলেন, কিন্তু দেখবেন অনেক বড় বড় ডাক্তার যারা আছে তারা কিন্তু নামাজি হয়। আমি নিজে দেখেছি অনেক বড় বড় MBBS ডাক্তার আছে, তারা কিন্তু বোঝে, তারা অনেকটা গবেষণা করে যে এত সূক্ষ্ম কারিগর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে একটা মানুষ বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্টভাবে তিনি বলেছেন, তোমরা ফিকির করো, তুমি ফিকির করলেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমার জন্য পাওয়া একেবারে সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। বলি আমরা যদি একটু ফিকির করে সূর্য নিয়ে, এই সূর্য প্রত্যেক দিন পূব থেকে ওঠে পশ্চিম অস্ত যায়, এটা বলুন আল্লাহকে যদি আপনি মাইনাস করেন, এখানে আল্লাহর কোনো হাত নেই, এখানে আপনি কাকে বলবেন? এটা প্রতিদিন কে উঠায়, কে নামায়, সকলে বলুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উঠায়, তিনি নামায়। আপনি এই সূর্য নিয়ে এটা নিয়ে আপনি ফিকির করেন, চিন্তা করেন, আপনি চিন্তা করেন, ঝমঝম কূপ নিয়ে আপনি একটু ফিকির করেন, ঝমঝম কূপ এটা কোনো সাধারণ কোনো কূপ নয়, এই পৃথিবীতে সবচেয়ে বড়, যেটা সমুদ্র, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরে আজকে গভীরতা খুঁজে পাওয়া যায়, কিন্তু ঝমঝম কূপ এখান থেকে ছোট একটা কূপ, এটা একটা নদী না, আসলে সাগর না, এটা ছোট্ট একটা কূপ, কিন্তু এই কূপ থেকে কোত্থেকে পানি আসে, এর গভীরতা কত নিচে, কোনো বিজ্ঞানরা খুঁজে পায় না, বল না সুবহানাল্লাহ। এটা নিয়ে ফিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া একেবারে সহজ। আপনি ফিকির করুন কাবা ঘর নিয়ে, কাবা ঘরের উপরে কোনো কিছু উড়ে যেতে পারে না, আল্লাহর ঘর, কিন্তু তাফসীরের ভিতরে আসছে ওই প্রকার পাখি কাবা ঘরে পড়তে পারবে যেই পাখিটা অসুস্থ, কিন্তু অসুস্থ পাখিটা যদি আল্লাহর ঘরে কাবা ঘরের উপরে যদি পড়ে ওইটা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, উড়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। আপনি ফিকির করেন, এই ফিকির করলেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া একেবারে সহজ হয়ে যাবে। আপনি একটু ফিকির করেন আপনার জিহ্বা নিয়ে, এই জিহ্বায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 টেস্টিং বার্ড লিখেছে, 10,000 স্বাদ রেখেছে, এই 10,000 স্বাদ এটা কোত্থেকে আল্লাহ পাক বললেন, কীভাবে তিনি, কী কুদরতে কীভাবে তিনি দিলেন, আপনি চিন্তা করে দেখেন। আপনার জিভে একটা খাবার দিলে আপনি বলতে পারবেন এখন এই খাবারটা আমার মুখে আছে, কি বলা যাবে না বলেন? আমাদের ভাষা এটা কত আশ্চর্য ব্যাপার, আমরা যে কথা বলি কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠে কোনো মিল পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এটা কার সৃষ্টি বলেন? আপনি এটা ফিকির করেন, চিন্তা করেন, এত মানুষ এই পৃথিবীতে কারোর সাথে কারো কোনো চেহারা কোনো মিল নাই, আছে বলেন? আছে, বলে যে যমজ ভাই দেখতে মনে হয় এক, তারপরে কিন্তু পার্থক্য আছে, ঠিক কিনা বলেন? এত মানুষ এই পৃথিবীতে, এত মানুষ এত সূক্ষ্মভাবে আল্লাহ পাক বলে কীভাবে বানিয়েছেন যে একজনের সাথে আরেকজন চেহারা কোনো মিল নেই, বলুন না সুবহানাল্লাহ। আপনি ফিকির করেন, আপনি এই বিশেষ করে আমরা যখন সিম যখন আপনি কেনেন তখন আপনার কী লাগে, ফিঙ্গারপ্রিন্ট লাগে না বলেন? আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দেন দেখেন এই একটা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুলে দেখতে মনে হয় যেন সব এক, তাই না? একজনের সাথে আরেকজনের কি সব এক, কিন্তু মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্ট দেবেন একজনের মোবাইলে আরেকজন দিবেন আপনার কি খুলবে না, মোবাইল খুলবে বলেন? কারোর সাথে কারোর ফিঙ্গারপ্রিন্ট একজনের সাথে একজন এটা মিলে না, বলুন না সুবহানাল্লাহ। এগুলো নিয়ে ফিকির করা যায় না বলেন? আল্লাহ তাআলা কত সুন্দর আশ্চর্যজনক সৃষ্টি আমরা। সম্মানিত হাজিরিন,
ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর ভাবে তিনি বলেন, লিকুল্লি শাইইন আয়াতুন তাদুম্মু আলা আন্নাহু ওয়াহিদ, এই পৃথিবীতে আসমান জমিনে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুণ তারা এই কথার উপর প্রমাণ বহন করে যে আমার মালিক আমার খালিক তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিগুণ তারা সাক্ষী দেয় যে আমার আল্লাহ তিনি এক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সময় তা হাজরিন, আপনি যদি এভাবে ফিকির করেন, চিন্তা করেন, গবেষণা করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে, তাহলে এর বিশেষ ফজিলত কি হবে? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি মিনহাজুল আবিদিনের মধ্যে তিনি স্পষ্ট ভাবে তিনি বলেন, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, এক ঘন্টা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে যদি কোনো বান্দা ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে, এক ঘন্টা যদি চিন্তা করে, ফিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 বছর নফল ইবাদত করলে যে সব হবে, ওই সবটা ওই বান্দার লিখ ওই বান্দার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলেন একটু ফিকির করতে পারি না, বলেন চিন্তা করতে পারি না? সুবহানাল্লাহ। এক ঘন্টা আপনি ফিকির করবেন, 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় লিখে দেবেন। আর বলুন না সুবহানাল্লাহ।